আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 6 থেকে 15 মাস বয়সী বাচ্চাদের জন্য 3টি পুষ্টিকর খাবার রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বুটের ডাল। আজকে আমি তৈরি করব ডালের পিউরি। আপনি বাচ্চার জন্য যে কোনো ধরনের ডাল নিতে পারেন। প্রথম দিকে আপনি মুসুর ডাল, এরপরে আপনি মুগ ডাল এবং বুটের ডাল দিয়েও শুরু করতে পারেন। এক একটা খাবার আলাদা আলাদাভাবে বাচ্চাকে পিউরি করে খাওয়ানোর পর্যায়ে আপনি বাচ্চাকে কিন্তু ডালেরও পিউরি করে তৈরি খাওয়াতে পারেন। তো আজকের যে ডালটা নিয়েছি এটা আমি প্রথমে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ডালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, ধোয়ার পরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। ভিজে গেলে আপনি ডালটাকে তুলে একটা পরিষ্কার পাত্রের মধ্যে ঢেলে দেবেন। ডালটা যখন পরিষ্কার পাত্রে দেবেন তখন আপনি অবশ্যই পরিমাণ মতো খাওয়ার পানি এখানে যোগ করবেন। আর যেহেতু বাচ্চারা পরিমাণে এত বেশি খায় না, তাই আমি ডাল মাত্র 2 চামচ পরিমাণে নিয়েছি। এখন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা পরিষ্কার ব্লেন্ডারে ডালটা নিয়ে নেব। এখন এই ডালটাকে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আপনাদের প্রয়োজনার্থে বলে দিচ্ছি, 6 থেকে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চারা যখন খেতে শেখে এই সময়টাতে বাচ্চাদেরকে লবণ, চিনি বা অন্যান্য মশলা খাওয়ানো থেকে বিরত থাকাই ভালো। অন্যান্য মশলা আপনি খিচুড়ির ক্ষেত্রে দিলেও যখন আপনি পিউরি করে খাওয়াচ্ছেন এটা সিঙ্গেল কোনো লবণ, চিনি এবং তেল ছাড়াই আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। তো এইভাবে এই পিউরিটা তৈরি করে আপনি খুব ইজিলি বাচ্চাকে খাওয়াতে পারেন। এখন চলে আসব আমাদের আজকের দ্বিতীয় রেসিপিতে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পোলাও চাল। যাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে, বিশেষত যারা 1 বছরের কম বয়সী বাচ্চারা, তারা পানি খেতে চায় না, তাই তাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা লেগেই থাকে, সেক্ষেত্রে আপনি ঘরে যে চালটা খান সে চালটা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো পোলাও চাল নিয়ে নিয়েছি। আমি 3 টেবিল চামচ পোলাও চাল দিয়েছি, যেটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। চালটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে আপনি চালটাকে চাইলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারেন, আর ভিজাতে না চাইলে ডিরেক্ট চুলায় কিন্তু আপনি চালটা দিয়ে দিতে পারেন। এখন একটি পরিষ্কার পাত্রে আমি পরিমাণ মতো পানি যোগ করছি। পরিমাণ মতো পানি যোগ করার পরে যে চালটুকু আমি ধুয়ে নিয়েছিলাম সেই চালটুকু এখানে দিয়ে দিব। চালটা যোগ করা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটা এলাচ ফেটে এখানে অ্যাড করে দিচ্ছি। আমার বাচ্চার বয়স 1 বছর, তাই তার খাবারে আমি সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট অ্যাড করছি। যাদের বাচ্চাদের বয়স এ পর্যন্ত 1 বছরের কম আছে তারা এখানে লবণ চিনি ব্যবহার করার দরকার নেই। এখন একটি ঢাকনা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসলে ঢাকনা তুলে রেখে দিব এবং চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। এখন পাশে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো গাজর কুচি। আপনি গাজরটা গ্রেট করে নিতে পারেন, এতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং বাচ্চা খুব সহজে এটা খেতে পারবে। এখন এই গাজরটা আপনি বাচ্চাকে 6 মাস থেকে পিউরি করে খাওয়াতে পারেন, খিচুড়ির সাথে দিতে পারেন এবং আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটাও খুব ইজিলি তৈরি করে খাওয়াতে পারেন। গাজর বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার হিসেবে পরিচিত। যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকে গাজর খাওয়ালে অনেক বেশি উপকার পাওয়া যায়। এখন যে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখনই আপনি গাজরটাকে এখানে অ্যাড করে দিবেন। গাজর যেহেতু মিষ্টি জাতীয় একটি সবজি, আপনি চাইলে বাচ্চাকে যে কোনো খাবারের সাথে অ্যাড করে খাওয়াতে পারেন। এতে মিষ্টান্নর স্বাদ থাকার কারণে বাচ্চা খুব ইজিলি খাবারটা খেতে পছন্দ করবে। এখন সবগুলো উপাদান ভালো হয়ে সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। যখন সবগুলো উপাদান ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আপনি খাবারটাকে ঠান্ডা হওয়ার জন্য চুলাটা বন্ধ করে অপেক্ষা করবেন। আর পানি কীরকম পরিমাণে রাখবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। খাবারটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে আসবে আপনি তখন সেটাকে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিবেন। খাবারটা ব্লেন্ডারে দেওয়ার পরে আপনি এটাকে ভালোভাবে মুখ বন্ধ করে একেবারে মিহি করে ব্লেন্ড করে নেবেন, যাতে করে বাচ্চাকে যখন খাওয়াবেন তাতে তার গলায় আটকে না যায়। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যেসব বাচ্চারা ব্লেন্ডকৃত খাবার খায় তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়ে থাকে। তাই যখনই বাচ্চাকে খাওয়াবেন এই জিনিসটা খেয়াল করবেন, ব্লেন্ড করা খাবার আপনি একবেলা দিলেন বা সপ্তাহে একবার দিলেন, কিন্তু এই খাবারটা আপনি কখনো রেগুলার বাচ্চাকে দিবেন না। আমার বিবি এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই প্রায় সময় এই খাবারটা আমি তাকে তৈরি করে দিই। এখন চলে যাচ্ছি আজকে তৃতীয় রেসিপিতে। তো তৃতীয় রেসিপির জন্য আমি বাছাই করেছি ওটস। যাদের বাবুরা ওটস খেতে পছন্দ করে তারা চাইলে খুব ইজিলি 8 থেকে 9 মাস বয়সে এই খাবারটা শুরু করতে পারেন, আর এই খাবারটা যে কোনো ফ্রুটসের সাথে মিক্স করে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। ওটস নিয়ে যত প্রশ্ন আছে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করেছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা দেখে নিতে পারেন।
অনেকে মনে করে ওটস খাওয়ালে বাচ্চার ওজন কমে দেয়। আমি বলবো এটা একেবারে ভুল ধারণা, বরং আপনি ভাত না খাইয়ে বাচ্চাকে যদি ওটস খাওয়ান সেতে বাচ্চা আরও বেশি পুষ্টি পাবে। তো যেসব বাবুরা আপনি খাবারে মিষ্টি অ্যাড করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তারা মিষ্টি পছন্দ করে বেবিরা, তো তারা এখানে কলা অ্যাড করে নিতে পারেন, যে কারণে আমি একটা কলা ম্যাশ করে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা পাত্রে পরিমাণ মতো পানি দিলাম আর তাতে দিলাম পরিমাণ মতো ওটস। আপনি 2 মিনিটের মতো সিদ্ধ করলেই দেখবেন ওটসটা রান্না হয়ে নরম হয়ে আসবে, তাই আপনি জাস্ট ঘন ঘন নেড়ে তুলে নেবেন। যাদের বাবুদের বয়স 1 বছরের বেশি তারা এখানে চাইলে খেজুর, বাদাম গুঁড়ো এবং লবণও অ্যাড করতে পারেন। ফ্লেভারের জন্য একটা এলাচও গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে কোনো কিছুই অ্যাড করব না, শুধু খাবারটাকে আমি এখন ভালোভাবে নেড়ে পানিটা টেনে শুকিয়ে নিলাম। এখন এই খাবারটা আমি একটা বাটিতে তুলে নিলাম, দেখুন কেমন হয়েছে ঘনত্ব। এই খাবারের স্বাদ বাড়ানোর জন্য আপনি এটাতে ফর্মুলা দুধ বানিয়ে রেখে এরপরে অ্যাড করে নিতে পারেন। ফর্মুলা দুধ চুলা থাকা অবস্থায় অ্যাড করবেন না, এতে কিন্তু যেমন দলা বেঁধে যাবে তেমনি এর পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে। এছাড়া 15 মাস বয়সে বাচ্চাকে অনেকে গরুর দুধ খাওয়ান, আপনারা চাইলে এখানে গরুর দুধটাও অ্যাড করতে পারেন। আর সর্বশেষ যে কলাটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই কলাটা এই খাবারের মধ্যে অ্যাড করে দেব। এখন সম্পূর্ণ খাবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে খাবারের ঘনত্ব বুঝে আপনি পরিমাণ মতো বাচ্চাকে কিন্তু খাইয়ে দিতে পারেন। তো এই ছিল আমার আজকে 3টি রেসিপি, যেটা আপনি 6 মাস বয়সের পর থেকে, 6 মাস, 8 মাস এবং 1 বছর পর থেকে ইজিলি বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন। তো এই রেসিপিগুলো কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।